শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনার বিষয় রংপুর সিটি নির্বাচন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আজ সারা দিন ধরে 4টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও বেশ কিছু কেন্দ্রে এর পরেও ভোট গ্রহণ হয়েছে যারা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে এবং খানিকটা ধীর গতির অভিযোগ করেছেন তবে শেষ পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখনো ফলাফল গণনা চলছে আমার হাতে একটু এই মুহূর্তে সবশেষ ফলাফলটি আমি প্রথমে জানিয়ে দিতে চাই আমার হাতে এই মুহূর্তে যে ফলাফল দেখতে পাচ্ছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে ফলাফল তাতে 197 কেন্দ্রের ফলাফল এসেছে তাতে সবচেয়ে বেশি এগিয়ে আছে লাঙ্গলমার্কার প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজার রহমান এবং তিনি পেয়েছেন 123,739 ভোট এবং তার পাশাপাশি মোহাম্মদ আমিরুজ্জামান যিনি হাত পাখায় লড়ছেন তিনি পেয়েছেন 43,101 ভোট মোহাম্মদ লতিফুর রহমান হাতিমার্কায় তিনি পেয়েছেন 29,091 ভোট এবং নৌকামার্কায় যিনি প্রার্থিতা করছেন তিনি হোসনে আরা লুৎফা ডালিয়া তিনি পেয়েছেন 19,781 ভোট এই মোট চারজনের ফলাফল আমাদের হাতে আছে তাতে শেষ হিসাব অনুযায়ী 197 কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে আছে 123,739 ভোট পেয়ে লাঙ্গল মার্কার প্রার্থী জনাব মোহাম্মদ মোস্তাফিজার রহমান এই যে সার্বিক অবস্থা হয়তো আর কিছুক্ষণের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলও আমাদের হাতে চূড়ান্ত ফলাফলও চলে আসবে সেটি নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিন কেমন ভোট গ্রহণ হলো সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে যে কয়েকটি নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম এবং এই ভোট গ্রহণ সামনের দিনে নির্বাচন কমিশনের কার্যক্রম সব মিলিয়ে একটু আলোচনা করতে চাই সেজন্য আমাদের সেটে এসে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে আছেন অধ্যাপক ডক্টর নাসিম বানু স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং উপ উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তারপরে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান যুগ্ম আহ্বায়ক সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ শাহনেওয়াজ জনাব মোহাম্মদ শাহনেওয়াজ আপনাকেও আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমি একটু অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনাকে দিয়ে শুরু করতে চাই স্থানীয় সরকার নিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করেন কেমন দেখলেন সারাদিন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন যদি বলি সেই অর্থে বেশ শান্তিপূর্ণ নিরুত্তাপ নির্বাচন হয়েছে আমরা কিছুদিন আগে গাইবান্ধা 5-এর নির্বাচনের যে ফলাফল দেখেছি শেষ পর্যন্ত সেটি স্থগিত করতে হয়েছে বাতিল করতে হয়েছে এবং অনেকগুলো অভিযোগে সুরাহা করতে হয়েছে নির্বাচন কমিশনকে সেই তুলনায় এই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এক অর্থে নিরুত্তাপই বলা চলে আপনার একটু প্রাথমিক মূল্যায়ন শুনবো আপনি নিশ্চয়ই সারাদিন ধরে পর্যবেক্ষণ করেছেন আমি আপনার মতো নিরুত্তাপ বলবো না আমি বলবো এটা একটা স্বচ্ছ ক্রেডিবল নির্বাচন হয়েছে আর কি এবং সমস্ত স্টেক হোল্ডাররা শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয়েছে নারীদের অংশগ্রহণ ছিল তাতে বোঝা যায় যে ভোটটি উৎসবমুখর হয়েছে স্থানীয় পর্যায়ে নির্বাচনের যতগুলো ইতিবাচক দিক থাকে তার সবকটাই এই নির্বাচনে বিরাজমান ছিল আর কি আর দেরি হয়েছে যেমন তার মানে বোঝা যায় যে লোকজনের ভোট দেওয়ার আগ্রহ ছিল ওনারা কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং শেষ পর্যন্ত ওনারা ভোট দিয়ে গেছেন ধীর গতির কথা বলা হচ্ছে যে আসলে যন্ত্র তো এরর হতেই পারে এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না ধীর আছে আমরা দ্রুত করে নেওয়া যাবে টেকনিক্যাল জিনিস ডেভেলপ করে ফেলা যাবে ধীর গতির জন্য ভোট গ্রহণ ধীর হয়েছে বাট কোনো সহিংসতা হয়নি আমরা নিরুত্তাপ বলছি এই জন্য যে আমরা যেন কিছুটা সহিংসতা না হলে কিছুটা এরর না হলে আমরা সেটাকে নিরুত্তাপ বলে থাকি মানে একটি স্বাভাবিক চর্চার জায়গা থেকে স্বাভাবিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসছি এবং এইটাই এই নির্বাচনের সবচেয়ে বড় সফলতা যে এই সমস্ত বিষয়গুলোকে আমরা ওভারকাম করে বেরিয়ে এসেছি অর্থাৎ একটা পজিটিভ সিস্টেম কিন্তু আমরা ডেভেলপ করতে পেরেছি এখন এই পজিটিভ সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমরা আশা করছি যে জাতীয় নির্বাচন যেটা দ্বাদশ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন হবে সেখানেও আমরা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে একটা স্বচ্ছ এবং ক্রেডিবল সফল নির্বাচন জাতিকে আশা করা যায় যে এই নির্বাচন কমিশন উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিকরা যারা ভোটার তারাও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে ভোটদান পদ্ধতিটা একটা পজিটিভিটির দিকে চলে যাচ্ছে আপনি গাইবান্ধা নির্বাচনের কথা বলেছেন গাইবান্ধা নির্বাচন সম্বন্ধে আমি বলবো যে গাইবান্ধা নির্বাচন কিন্তু একটা স্টেপিং যেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে একটা সিস্টেম ডেভেলপ করতে চাই আমরা এররগুলোকে মুছে ফেলতে চাই এবং একটা স্বচ্ছ ক্রেডিবল নির্বাচন জাতিকে দিতে চাই এটা একটা ছোট নির্বাচন ছিল একটা বাট এই একটা নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন এসছে নির্বাচন হয়েছে এরর হয়েছে নির্বাচন বাতিল করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য তদন্ত কমিটির রিপোর্ট সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে আর কি তো সেদিক থেকে বলতে গেলে এই নির্বাচনটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় ছিল এবং আমরা যে শিখেছি সেটা ফরিদপুর নির্বাচনে দেখেছি এবং এই নির্বাচন দিতে আমরা সবটাই দেখলাম যে আসলে আমরা একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি আর কি
সেদিক থেকে এই নির্বাচনটা আমি বলবো যে নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচনী সিস্টেমের জন্য একটা বিজয়ের বার্তা আমাদের জন্য এটা অসম্ভব ভালো একটা বিষয় বলে আমি মনে করি আর কি ধন্যবাদ ডক্টর নাসিব ম্যাডাম অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার মন্তব্য শুনতে চাইবো একটু আপনিও নিশ্চয়ই সারা দিন ধরে দেখেছেন নির্বাচন ফলাফল গণনা চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল পেয়ে যাব ডক্টর নাসিম ম্যাডামের প্রশ্নের উত্তরের সূত্র ধরে যদি একটু প্রশ্ন করতে চাই এটি আমাদের ভোটিং সিস্টেম এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটি নিয়েও নানান রকম কথা হচ্ছিল রংপুরের ভোটাররাও এটি নিয়ে বলছিলেন যে আমরা কখনো ভোট দিইনি কিভাবে দেব কিন্তু আজ সারাদিন ধরে একদমই শান্তিপূর্ণ নির্বাচন ছিল এবং ভোটারদের লাইনও ছিল অনেক কিছু জায়গায় খানিকটা ধীরগতির কারণে ভোট গ্রহণ দেরি হয়েছে কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সবার ভোট শেষ পর্যন্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে কেমন মনে হয় আপনার এই রংপুর সিটি নির্বাচনটি সামনের দিনের জন্য ইতিবাচক বার্তা কিনা ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আজকে যিনি আছেন আপনি শুরুতেই ওনার পরিচয় হিসেবে বলেছেন যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে যিনি নির্বাচন কমিশনে একটা দায়িত্ব পালন করেছেন একজন সাবেক নির্বাচন কমিশনার এবং দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে যে নির্বাচনটি রংপুরে হয়েছে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বভার গ্রহণ করার পর এটি দুটো সিটি কর্পোরেশনের নির্বাচন তারা সম্পন্ন করলো একটি কুমিল্লাতে এর আগে হয়েছিল আজকে রংপুরে একটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এমনিতেই একটু ভোটারদের অংশগ্রহণ বেশি থাকে যেহেতু শুধুমাত্র একজন মেয়র নির্বাচন না প্রত্যেকটা ওয়ার্ডে সেখানে কাউন্সিলর থাকে নারী কাউন্সিলর থাকে তাদের ভোটারদেরকে নির্বাচনে সংশ্লিষ্ট করার একটা প্রচেষ্টা প্রয়াস সেইগুলো থাকে এবং সেই প্রচেষ্টা এবং প্রয়াস আরেকটা জিনিস থাকে যে যারা কাউন্সিলর হন বা যারা হয় অনেকের আত্মীয় প্রতিবেশী এই ধরনের ব্যক্তিবর্গ থাকেন ফলে এই নির্বাচনগুলোতে মানুষের অংশগ্রহণের একটা আগ্রহ অন্য জাতীয় নির্বাচনের তুলনায় একটু বেশি থাকে এবং আমাদের নির্বাচন কমিশনার যে চিফ নির্বাচন ইলেকশন কমিশনার তিনি বিকেলে সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা ধারণা করছেন যে 50-55% এর আশেপাশে ভোট কাস্ট হবে এবং সেইখানে তিনিও স্বীকার করেছেন যে আমাদের যে ইভিএম মেশিন আছে সেইখানে কিছু সমস্যা হয়েছে বা আঙ্গুলের ছাপ মেলে না অন্য অন্য কারণে কিছু মানুষের ভোট গ্রহণ ধীরগতিতে হয়েছে এবং যিনি এখন একটু আগে আপনাদের ফলাফলের মাধ্যমে হয়েছে জাতীয় পার্টির যিনি প্রার্থী তিনি কিন্তু দুপুরবেলা খুবই একটু মানে হতাশা ব্যক্ত করেছিলেন যে তাকেও নির্বাচনে ভোট দেওয়ার জন্য আঙ্গুলে কালি দেওয়ার পরেও তাকে কিন্তু ভোটটা সেই সময় দিতে পারেন নাই 30-35 মিনিট সেখানে হয়েছেন এবং অন্য কোথাও কোথাও এই ধরনের কিছু ঘটনা ঘটেছে সার্বিক বিবেচনায় যদি আমরা দেখি যে আজকের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি তুলনামূলকভাবে আমরা মনে করি যে এই নির্বাচনটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকেও একটা প্রচেষ্টা ছিল তবে বিষয়টি হচ্ছে এই নির্বাচন দিয়েই কিন্তু জাতীয় নির্বাচনকে আপনি পরিমাপ করতে পারবেন না আগামী 5 ফেব্রুয়ারি মাসে যে 5টা বা 6টা সংসদীয় আসনের উপনির্বাচন হবে যেগুলো বিএনপি ছেড়ে দেওয়া সেখানেও কিন্তু এই ইলেকশন কমিশন বলেছেন যে সেখানে সিসিটিভির আওতায় এনে এই নির্বাচন পর্যবেক্ষণ করা সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে না তাদের বাজেটের যে সীমাবদ্ধতা আছে বা অন্যান্য ব্যবস্থাপনার যে তাদের সীমাবদ্ধতা আছে সেইগুলোর জন্য হবে না আজকে প্রায় 2000 সিসিটিভি একটা মানে স্থানীয় সরকারের মধ্যে হয়েছে এবং গাইবান্ধারদের যে মানুষ দেখেছে যে এই ধরনের ঘটনা করলে যে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে এবং এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে এবং ইলেকশন কমিশন যেহেতু একটা ক্লোজ মনিটরিং এর মধ্যে এখানে তারা প্রায় 2000 সিসিটিভির মধ্যে দিয়েছেন কিন্তু যখন আমরা যেটা বলেছে যে ইলেকশনগুলো যখন সামনে বা ইলেকশনগুলো হবে সেখানে যে সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সেগুলো পর্যবেক্ষণে ইলেকশন কমিশন ইতিমধ্যেই বলেছে তখন নির্বাচনগুলো কি হবে কিভাবে হবে সেটা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই এই ইলেকশন কমিশন 100 স্থানীয় পর্যায়ের ইলেকশনও কিন্তু তারা করেছেন এবং সেইখানে কিছু সহিংসতা হয়েছে কোনো তাও হয়নি আমরা নির্বাচনী সংস্কৃতিতে বাংলাদেশের একটু আগে যেটা বলেছেন যে একটু উত্তাপ একটু সেইগুলো আমরা দেখি তো আমরা এইগুলো আমাদের এই ঐতিহ্য থেকে বের হয়ে আসতে চাই আমরা যেটা মানে ঐতিহ্য বলছি খারাপ অর্থেই আমরা বলবো যে এই নির্বাচনের মধ্য দিয়ে যে মারামারি হানাহানি কাটাকাটি এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই এবং এখন যেহেতু ইলেকশন কমিশনের সামনে একটা বড় রকমের অ্যাসিড টেস্ট সামনে আছে জাতীয় নির্বাচন সেটা 23 সালের শেষ দিকে হবে বা 24 সালের শেষ দিকে বিরোধী দলগুলো এখন এই সরকারের অধীনে নির্বাচন করবে না সেই জন্য তারা আন্দোলন করছে একটা মানে তত্ত্বাবধায়ক সরকারই বলেন বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে করছে এবং সেইটার অধীনে ইলেকশন কমিশনের পুনর্গঠনের
একটা দাবিও তাদের আছে। এই অবস্থায় আমার মনে হয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা প্রয়াস থাকবে যে সামনেও যে ইলেকশনগুলো হবে সেই ইলেকশনগুলোর মধ্য দিয়ে তারা নিজেদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। এবং আজকে মানে আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনি কিন্তু বলেছেন সিইসি যে মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু এই আগ্রহটা যেন আবার হতাশায় পরিণত না হয়। আমাদের এই ফেব্রুয়ারি মাসে যে বাই ইলেকশন হবে সেটার মধ্য দিয়েও কিন্তু এটা বোঝা যাবে যে যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো যে রকম বিশেষ ব্যবস্থাপনায় নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলো যখন স্বাভাবিক প্রক্রিয়ায় হবে এবং 300 আসনে যখন ইলেকশন হবে সেটার কর্মযোগ্য হবে আরো অনেক বড়। আর আমরা অনুধাবন করতে পারছি যে ইভিএম দিয়ে সামনে নির্বাচন করা কঠিন হয়ে যাবে, কেননা 8,000-10,000 কোটি টাকা এখন বাজেট কিন্তু ইলেকশন কমিশন পায়নি। তো আমাদের প্রত্যাশা থাকবে ইলেকশন কমিশন আমাদের ওই ইভিএম এর পিছনে না দৌড়িয়ে আমাদের যে বিরোধী দলগুলোর দাবি আজকেও আমরা যে সংকটগুলো সেটা না দৌড়িয়ে যদি তারা স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে আমাদের যদি কাগজের ব্যালটে ভোটে নেয়ার উদ্যোগটি নিয়ে সেই লক্ষ্যে কাজ করেন তাহলে সেটাই বোধহয় এখন বেশি মানে প্রত্যাশিত আর কি। জি ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমি একটু সাবেক নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ শাহনেওয়াজ আপনার কাছে আসবো, তার আগে একটু সবশেষ ফলাফলটি জানিয়ে দিতে চাই। আমার কাছে এই মুহূর্তে যে ফলাফলটি আছে সবশেষ তাতে 200 কেন্দ্রের ফলাফল এবং তাতে আগের মতোই লাঙ্গল প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে আছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি পেয়েছেন 1,26,184 ভোট। তার প্রেক্ষিতে তার বিপরীতে মোহাম্মদ আমিরুজ্জামান হাতপাখা, তিনি 43,689 ভোট এবং নৌকা মার্কার যিনি প্রার্থী হোস্তিয়ারা লুৎফা ডালিয়া, তিনি পেয়েছেন 20,045 ভোট। এই সবশেষ ফলাফলটি জানিয়ে আমি একটু সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ আপনাকে যেটি জিজ্ঞেস করতে চাই, আপনি নিশ্চয়ই ডক্টর সিদ্দিকুর রহমান খানের কথা শুনছিলেন, এই একটি গাইবান্ধার উপনির্বাচন যেভাবে আসলে ক্লোজ মনিটরিং করা সম্ভব হয়েছে সিসিটিভি এবং জনবল দিয়ে, 300 আসনের জাতীয় নির্বাচন সেইভাবে ক্লোজ মনিটরিং করা সম্ভব নয় সেটি নির্বাচন কমিশনও বলছেন, সেই ক্ষেত্রে এই ধরনের উপনির্বাচন সামনেও কিছু উপনির্বাচন আছে কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই জনগণের মধ্যে যে আস্থা তৈরির প্রয়াস সেটি বজায় রাখতে হলে কোন জায়গায় কাজ করা উচিত, কোন দিকে নজর দিয়ে কাজ করা উচিত সেই প্রশ্ন একটু আপনি মন্তব্য করবেন। তার আগে আজকের সারাদিনের নির্বাচন নিয়ে যদি একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই জনাব মোহাম্মদ শাহনেওয়াজ। আজকে 8:30 থেকে ভোট আরম্ভ হয়েছে এবং 229টা কেন্দ্রে আমাদের ইভিএম এ ভোট হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্দরভাবে ভোট হয়েছে, লোকজন যথেষ্ট উৎসাহ সহকারে তারা ভোট দিতে এসেছে, যেটা প্রবলেম তারা ফেস করেছিল এবং এটা আসলে নির্বাচন সিইসি নিজেও বলেছেন যে ইভিএম এ ভোট একটু স্লো হয়েছে। এই কথাটা আমি পুরোপুরি মানতে রাজি না, কারণ ইভিএম এ ভোট স্লো হওয়ার কোন কারণ নেই, সেটা হলো এটা অনভিজ্ঞতার কারণ এবং সেই সাথে যারা এগুলো পরিচালনা করেছিলেন তারা তাদের দক্ষতা নিয়ে আমার একটু সন্দেহ দেখা দিয়েছে, কারণ ইভিএম এ খুব সহজে ভোট দেওয়া যায়, হাতে ছাপ নাম মিলার কারণটা তারা এত এত দেরি হওয়ার কোন কারণ থাকবে না সেই কারণে। তাছাড়া এখন একটা নির্বাচন কমিশনকে আরেকটা চিন্তা করতে হবে যে ইভিএম এ তারা যেখানে ভোট নেবে সেখানে কেন ওই হাতের ছাপ না মিললেও চোখে আইরিস অথবা অন্য কোন পদ্ধতিতে তাড়াতাড়ি ভোটটা নেওয়া যায় সেই ব্যবস্থা করা। এই হাতের ছাপ নিতে গিয়ে নাকি অনেক সময় লেগে গেছে যা আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি। আরেকটা প্রবলেম দেখেছি সেটা হলো যে অ্যাকচুয়ালি যারা ভোট দিতে পারছে না তাদের মধ্যে নারী ভোটাররাই বেশি, আপনাদের ছবি থেকে যা দেখেছি আমি, তো অর্থাৎ নারী ভোটাররা যদি মক ভোটিং এর সময় উপস্থিতি স্বাভাবিকভাবে কম থাকে এই জন্য তাদের একটা অনভিজ্ঞতার পড়ে গেছিল এবং সেই জন্যই দেরি হয়েছে আমার মনে হয়। ইভিএম অতি অবশ্যই ভালো, তবে আমাদের দেশের যে অবস্থা আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন সেটা এটাই সত্য যে আমাদের যে আর্থিক অবস্থা অথবা বৈশ্বিক যে অবস্থা তার প্রেক্ষিতে এত টাকা ইভিএম এর পক্ষে খরচ করা এই মুহূর্তে ঠিক হবে কিনা সরকারই ঠিক করবে, আর যদি ঠিক না করে তাহলে ব্যালট পেপারে নিতে হবে। আর যেহেতু ইভিএমটাকে আমাদের প্রচলন চালিয়ে যেতে হবে সেই কারণে ইভিএম এ 70 অথবা 65 অথবা 64 করে এবং সেগুলো যদি শহর কেন্দ্রিক হয়, আজকে যে প্রবলেম গুলো দেখা দিয়েছে যে একটু দেরি হচ্ছে এমন শহর কেন্দ্রিক হলে অত দেরি হবে না এবং আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে।
এই বিষয়গুলোর দিকে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে এবং যাদেরকে তাদেরকে আরো অভিজ্ঞ করে তুলতে হবে। মানবাধিকারও একটা কাজ করছে দেরিতে ভোট নেওয়ার জন্য। নির্বাচন যে আমরা যে ইভিএম সম্বন্ধে যা জানি তাতে হাতে আঙুলে ছাপ দিলেই মিলে গেলেই ওপেন হয়ে যাবে মেশিন এবং সেখানে ভোট দিবে, এতে এত সময় লাগার কথা না। যদিও সিইসি নিজেই বলেছেন যে এখানে দেরি হয় কারণ আমার মনে হয় এটাই হবে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, সারাদিন সুন্দরভাবে ভোট হয়েছে, ভোটের পদ্ধতি নিয়ে কোনো আপত্তি কারণেই একটাই আপত্তি ছিল যে দেরি হয়, এছাড়া কোনো আপত্তি নেই। আমাদের যিনি এখন এগিয়ে আছেন তিনিও আপত্তি দিয়েছেন যে উনি ভোট দিতে পারেন নাই। তবে এটা দেখে আমি রিটার্নিং অফিসারের কথার দ্বারা বুঝলাম যে উনি যখন ভোট দিতে গিয়েছেন তখন যেখানে ভোটে ভোট যেখানে দেবে সেখানে অন্য লোক থাকাতে তার মানে তিনি দিতে পারেননি, আসলে মেশিনের কোনো দোষ ছিল না। যাই হোক সেটা তাদের ব্যাখ্যা। আমি যেটা বলবো যে এখন সময় হয়েছে এই মানুষের আস্থা অর্জনের, প্রাথমিক ভাবে আস্থা অর্জন হয়েছে। নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি ছিল না, নির্বাচনের পদ্ধতি নিয়ে খুব আপত্তি খুব একটা দেখা যায়নি। অধিকাংশ ভোটারই বলেছে যে না, তারা সহজভাবে ভোট দিয়েছে। এই আস্থাটাকে তুলে মানে ধরে রাখতে হবে, সে ধরে রাখার জন্য যে সামনে যে নির্বাচনগুলো উপনির্বাচনগুলো আছে সেগুলোতে কাজ করতে হবে। এবং আমি যারা অত্যন্ত দক্ষ লোক নির্বাচন কমিশন তাদেরকে দরকার হলে আরো বেশি ট্রেনিং দিয়ে আরো দক্ষতা বাড়িয়ে নিতে হবে। এবং স্বচ্ছতাটা রাখার জন্য যে এখন যে পদ্ধতি তারা আরম্ভ করেছে যে সবাই ভোট দিতে আসতে পারতেছে, কেউ ধাক্কা ধাক্কি হচ্ছে না, গোলমাল হচ্ছে না, কেউ মানে একজনের ভোট একজনের দেওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের যে ইভিএম এ, এটা এতে কালেই আমার মনে হয় এটাকে আগে এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময় আরো আগে আমার আগের বক্তা তাই বলেছিলেন যে পরবর্তী নির্বাচন গুলো আরো সুন্দর ভাবে করা যায় কিনা, আরো ভালোভাবে করা যায় কিনা সেটা এগিয়ে এগিয়ে কাজ করতে হবে। আরেকটা জিনিস আমার কাছে আশ্চর্য লেগেছে যে ওইটা আর কি ভোট সংক্রান্ত নয়, সেটা হলো যে ভোটের যা রেজাল্ট তাতে যে মনে হয় যেন এত ডিফারেন্স ভোটে, তাতে যেসব দল পিছনে আছি তাদের পপুলারিটি কি খুবই কমে গেল না কেন আস্থাতে নির্বাচন হলো, নাকি একজন সাবেক মেয়র আরেকজন সাবেক কাউন্সিলর এই ভেদাভেদটার কারণে ভোট কম হয়েছে, এগুলো বিবেচনার বিষয়। তো যদিও এটা নির্বাচনের বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয় নয়, এগুলো একটু আমার কাছে আশ্চর্য লেগেছে। সর্বোপরি ভোট সুন্দর হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে এবং প্রচুর লোক ভোট দিয়েছে, 55% উপরে ভোট দিয়েছে যে নির্বাচন কমিশন থেকে জানা যায়। তো সেই ক্ষেত্রে আমি খুবই ভালো হয়েছে এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহনেওয়াজ। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ কথা বলছি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আমি আবারও সবশেষ ফলাফল একটু জানিয়ে দিতে চাই। 211টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে আমাদের হাতে এসেছে, যাতে লাঙ্গল মার্কার প্রার্থী পেয়েছেন 1,34,134 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী, তিনি পেয়েছেন 46,051 ভোট এবং তৃতীয় অবস্থানে নৌকা মার্কার প্রার্থী 21,023 ভোট। এবং 229 কেন্দ্রের মধ্যে যেহেতু 211টির ফলাফল চলে এসেছে, বলাই যেতে পারে যে বেসরকারিভাবে লাঙ্গল মার্কার যিনি প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান, তিনি রংপুর সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক সেই ঘোষণাও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে। আমি একটু অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে আসতে চাই। জনাব মোহাম্মদ শাহনেওয়াজ যেটি বলছিলেন যে ধীর গতির কারণ যে আসলে শুধুমাত্র ইভিএম এর মেশিনের ত্রুটি তা নয়, যারা ব্যবহার করছেন তাদের খানিকটা অনভিজ্ঞতা কিংবা তাদের খানিকটা প্রশিক্ষণের কম জোর, আপনার কি মনে হয় মানে সামনের দিনগুলো যেহেতু ইভিএম ব্যবহার আরও বাড়বে, প্রযুক্তি নির্ভরতা আমাদের বাড়ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সেই জায়গা থেকে যারা এই ইভিএম কিংবা এই ভোটিং মেশিনগুলো ব্যবহার করবে তাদের প্রশিক্ষণেও আরও বেশি নজর দেওয়া উচিত জনবলে? অবশ্যই, যারা বিষয়টি পরিচালনা করবে ওনাদেরকে যেমন প্রশিক্ষিত করতে হবে, ঠিক যারা ভোটার ওনাদেরকেও এই জিনিসটা জানাতে হবে। এটা যেন আমরা বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা অথবা এক বছর আছেন, আমরা জানি যে আমরা অনেক জাতীয় সমস্যা যেমন ডায়রিয়ায়, আপনি যদি বলেন যে আমরা অনেক ভিডিও ক্লিপ দেখিয়েছি, অনেক অ্যাড হয়েছে, আজকে আপনার মনে হতে পারে যে এটা একটা ডিজিজ, কিন্তু তখন এটা একটা মহামারীর মতো ছিল আর কি। ঠিক সেরকমই যদি আমরা এই জিনিসগুলোকে বিভিন্ন ভিডিও ক্লিপ করে, আমরা জানি যে সিনেমা হলগুলোতে দেখানো সম্ভব, আপনার সমস্ত মিডিয়া বা টিভিগুলোতে দেখানো সম্ভব, ইউটিউবে দিয়ে দেওয়া সম্ভব যে আপনি কীভাবে আপনার ভোটটি সঠিকভাবে দ্রুত গতিতে আপনি ইভিএম মেশিনে দিতে পারবেন,
কারণ এটি আমাদেরকে শিখতেই হবে এই জন্য যে আসলে ইভিএম মেশিনে ভোটটা হলে যতটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি আমরা তো এতদিন পরে ম্যানুয়াল ভোটিংয়ে আমরা অনেক কমপ্লেন করে এসেছি যে ভোট বাক্স চুরি হয়ে যাচ্ছে আমরা বলছি আগে ভোট দেওয়া আছে এই ধরনের কমপ্লেনগুলো আমরা করে এসেছি আর কি তো সেই কমপ্লেনগুলো অ্যাটলিস্ট আপনি ইভিএম সম্বন্ধে কিন্তু করতে পারবেন না আর যে সমস্ত ছোটোখাটো টেকনিক্যাল ত্রুটি বা ডেফিসিয়েন্সিসগুলো আছে সেগুলো কিন্তু আগামী এক বছরে এটা কিন্তু ডেভেলপ করে নেওয়া সম্ভব যদি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন করতে হয় এবং দ্রুত যদি ফলাফল দিতে হয় আর কি এখন কোনো কোনো জায়গায় গণনা একটু দেরি হতে পারে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা সেটিকে মডেল হিসেবে ধরে নিলে হবে না আর কি তাহলে আপনি ইভিএম এর দিকে এগিয়ে যাবেন বরঞ্চ আমরা তো বলছি ইভিএম এর কথা দেশের ভোটাররা নাগরিকরা সরকার তো বরঞ্চ ইভিএম মেশিনের টাকা দিতে চাচ্ছেন না কাটিল করে দিতে চাচ্ছেন আমার ব্যক্তিগত মতামত যদি বলেন যে 300 আসনে ইভিএম এ ভোট হলে আমি হ্যাপি কারণ এটা মনে করি যে স্বচ্ছ এবং ক্রেডিবিলিটা জিনিসটাকে আপনি এনশিওর করতে পারবেন বাট এক্সিস্টিং সিচুয়েশনে যদি বৈশ্বিক অর্থনীতির কথা বিবেচনা করে বা অর্থনৈতিক বিপর্যয়ের কথা বিবেচনা করে গভর্নমেন্ট যদি মনে করেন যে এটা অন্তত 50% হলে খুবই ভালো হয় যে 50% অন্তত ইভিএম এ ভোট হলে এবং আরেকটি কথা উনি বলেছেন যে একটু শহর কেন্দ্রিক হলে ভালো হয় তাতে হয় বাট আমি আবার সেটি বলবো না আমি কিন্তু একটা জিনিস মনে করি যে গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি মোবাইল ইউজ করে আপনি যদি স্মার্টফোন অপারেট করতে পারেন তাহলে কেন পারবেন না আপনি ইমিগ্রেশনে যাচ্ছেন আপনার চেহারা দেখা হচ্ছে আপনি পাস করে চলে যাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় ভিসা করতে যাচ্ছেন বাংলাদেশের বাইরে আমাদের যারা আপনার রেমিটেন্স যোদ্ধা তারা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছে জিনিসটাও তো অসম্ভব না আমরা যদি অসম্ভবভাবে এটাকে প্রেজেন্ট করা শুরু করে দেশের সাধারণ মানুষের কাছে তাহলে কিন্তু সাধারণ মানুষ একটু সে কি ফিল করবে এবং ভাববে যে আসলে বোধ হয় এটা দুর্বোধ্য একটা জিনিস এটা বোধ হয় আমার জুরিসডিকশন না আমার নলেজের মধ্যে আমি পাবো না আমাদেরকে ঠিক আমরা যেমন সাধারণ মানুষকে অন্যান্য বিষয়ে যেরকম উৎসাহিত করি ঠিক সেভাবেই বলতে হবে যে না এটা একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এটার সাথে আমাদেরকে কোঅপ করতে হবে এবং আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে এত আমাদের বাংলাদেশে একটা জনবহুল দেশ এটা আমরা সকলেই জানি এবং এর ভোট ব্যবস্থাকে যদি সঠিক সুন্দরভাবে আমরা করতে যাই ডেফিনেটলি আমি মনে করি যে এবারে যদি সবটাও কভার করা না যায় ধীরে ধীরে আমাদেরকে ইভিএম এর দিকে 300 আসনে চলে যেতে হবে এবং সেটি জাতির জন্য স্বাভাবিক চর্চার মধ্যে চলে আসবে আগে কি প্রথমে কি ইনিশিয়ালি এত মানুষ মোবাইল ইউজ করতো না এত মানুষ তো মোবাইল ইউজ করতো না এখন তো সবাই স্মার্টফোন ইউজ করছে এবং করোনাকালীন সময়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা যেভাবে ভার্চুয়ালি ক্লাসে সংযোগ হয়েছে তাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে ওরাই তো ভোটার প্রত্যন্ত অঞ্চলে তাহলে কেন হবে না ওরাই তো ওর বাসায় যে শিখাবে একজন স্টুডেন্টই তো তার বাসায় যে শিখাবে তার গ্রামের মানুষকে শিখাবে সেই ধরনের মোটিভেশন দরকার একটি ডেভেলপমেন্ট আপনাকে আরও কতগুলো ডেভেলপমেন্টের দিগন্ত আপনার সামনে উন্মোচন করে দেবে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো আমি তো পিছিয়ে থাকতে চাই না আমার জাতিকে নিয়ে এগুলো সবই আসলে সবই একটার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত আর কি ধন্যবাদ ডক্টর নাসিম মানে অধ্যাপক ডক্টর সিদ্দিক রহমান খান আমি যেটি জানতে চাই আপনার কাছে আজকে নির্বাচনে প্রায় শতভাগ শান্তিপূর্ণ নির্বাচন কোনো রকম মারামারি হই হট্টগোল প্রায় দেখা যায়নি বললেই চলে শুধুমাত্র সন্ধ্যার পর একটি জায়গায় বিজেপির একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এর বাইরে তেমন কোনো সহিংসতার ঘটনা একদমই ঘটেনি এই যে সারাদিন ধরে একটি শান্তিপূর্ণ নির্বাচন এইটি কি আসলে প্রমাণ করে যে ভোটার কিংবা যারা প্রার্থী তাদের সমর্থকদের মধ্যেও একটি সহিষ্ণুতা তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়েছে যেটি বজায় রাখতে পারলে সামনের দিনের নির্বাচনগুলোতেও এই সহিংসতাহীন নির্বাচন আমরা দেখতে পাবো দেখুন এটা এত সরলীকরণ করে বলা খুব কঠিন যে আজকের নির্বাচনে সহিংসতা হয়নি কিন্তু কালকের নির্বাচনে হবে না এটা এখনই বলা কঠিন তবে আমরা তো এই ধরনের নির্বাচনেই প্রত্যাশা করি এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে তার অধিকারটি ভোটাধিকারটি প্রয়োগ করবেন কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আজকের নির্বাচনকে দিয়ে আমরা সামনে যে জাতীয় বা সংসদীয় পদ্ধতির নির্বাচনগুলো সংসদীয় নির্বাচনগুলোকে একই রকম বিবেচনা করলে হবে না আজকের এই নির্বাচনে কে মেয়র হলেন সেটা আমাদের রাষ্ট্র কাঠামো বিশেষ করে সরকার পরিচালনায় এটা কোনো প্রভাব ফেলবে না সরকার পরিচালনায় যেহেতু এটি প্রভাব ফেলবে না এই নির্বাচনের ব্যাপারে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা অন্যদের যে ধরনের প্রতিক্রিয়া কিন্তু যদি সেটা সরকার পরিবর্তন বা সরকারের উপর মানে ইয়া হয় রাজনৈতিক দলের ক্ষমতার প্রশ্ন হয় তখন কিন্তু একই রকমের ভূমিকা পালন করবে একই রকমের ইলেকশন কমিশনও স্বাধীনভাবে নির্বাচনটি পরিচালনা করতে পারবে এটা এখনই বলে সিদ্ধান্ত বলে দেওয়া সুযোগ নেই আপনি একটা জিনিস দেখেন বর্তমান নির্বাচন কমিশন শুধুমাত্র ইভিএম না তো আপনার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করব যে কেন আমরা সামনের দিকে যাব না এই ইভিএম পদ্ধতি থেকে কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশ বের হয়ে গেছে আবার তারা ওই অন্য পদ্ধতির মধ্যেই গেছে এবং ভারতবর্ষেও যে ইভিএম পদ্ধতি চালু হয় সেই ইভিএম পদ্ধতি এবং আমাদের দেশের
চলমান যে আমরা যেটা এক্সারসাইজ করছি সেটার মধ্যে কেউ পার্থক্য আছে। ভারতবর্ষকেও অনেক পরীক্ষা নিরীক্ষা করে সেখানে তাদের যে পেপার ট্রেইলার সেখানে ব্যবহার করছে, আমাদের এখানে কিন্তু এগুলো এখনো ইন্ট্রোডিউস হচ্ছে হয়নি। সেই কারণে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সরকারি দল এবং তাদের দুই একজন মিত্র ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু যারা নির্বাচন করবেন তারা কিন্তু ইভিএম কে সমর্থন করছেন না। তো এখন আমাদের দেশের যে বৈশ্বিক পরিস্থিতি সেখানে একেবারে ইলেকশন কমিশনকে জিহাদ করে এই ইভিএম এর মধ্যে এই আগামী নির্বাচনের জন্যই যেতে হবে এটা আমি মনে করি না। আরেকটা জিনিস হলো, দেখেন ইলেকশনটা শুধুমাত্র ইভিএম দিয়ে হলো কিনা, এর মধ্য দিয়েই কিন্তু ইলেকশনটা সঠিক হবে কিনা বা ত্রুটিমুক্ত হবে কিনা ক্রেডিবিলিটি নিশ্চিত। আপনি দেখেন বর্তমান ইলেকশন কমিশন আরপিও আমাদের যেটা যেটা ইলেকশন পরিচালনার জন্য যে আমাদের আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি আছে সেই আদেশের কতগুলো জায়গায় তারা সংশোধন প্রস্তাব গত মানে কয়েক মাস আগে তারা দিয়েছেন, এখন পর্যন্ত সরকারের আইন মন্ত্রণালয় এগুলো আমলে নিয়ে তাদেরকে কোনো রকমের মানে মানে তাদের পক্ষ থেকে ইতিবাচক পাওয়া যায়নি। সেপ্টেম্বর মাসে তারা আবার নতুন করে অক্টোবর মাসে আবার দ্বিতীয় দফায় ইলেকশন কমিশনের কাছে সরি আইন মন্ত্রণালয়ের কাছে ইলেকশন কমিশন থেকে করা হয়েছে এবং সেইখানে যে সংশোধনী প্রস্তাবগুলো দেখবেন একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনের মানে যে কতগুলো কর্তৃত্ব পরিবৃদ্ধির যে ইয়ে আছে সেখানে সেগুলো প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত কোন রকমের আমলেই নেয়নি, তাদেরকে চিঠির জবাব পর্যন্ত দেয়নি। তো এই যদি অবস্থা হয় তাহলে নির্বাচনকে শুধুমাত্র ইভিএম কেন্দ্রিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কিন্তু ডক্টর খান, তার মানে তো নির্বাচন কমিশনের একটি সামনে নির্বাচনগুলো স্বচ্ছ ক্রেডিবল করার ইলেকশন কমিশনের অনেক সময় সেই প্রচেষ্টা থাকে, কিন্তু আমরা আইনগতভাবে কাগজে কলমে যেভাবে ইলেকশন কমিশনকে মানে তাদের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারে বলে মনে করি, কার্যত কি আমরা সেই ইলেকশন কমিশন পারে? আমাদের ডিসিএসপি মহোদয়রা আপনারা দেখলেন কিছুদিন আগে ইলেকশন কমিশনের সাথে তাদের যে বৈঠক সেইখানে তারা যে আচরণ করে গেছেন এবং ইলেকশন কমিশনের বক্তব্য কি, একজন ইলেকশন কমিশনার তিনি এই জায়গাটাকে ত্যাগ করতে বা তিনি যে ধরনের অপদস্থ হয়েছেন, তো এই বাস্তবতা যদি থাকে গাইবান্ধার ইলেকশনটা কেন হলো এরকম? ইলেকশন কমিশনকে কি স্থানীয় প্রশাসন তারা সহযোগিতা করেছেন? করেন নাই এবং সেইখানে তদন্ত কমিটিতে উঠে এসেছে যে কিভাবে তারা এই নির্বাচন কমিশনকে অসহযোগিতা করেছেন। সামনে অনেকগুলো নির্বাচন যখন একসাথে হবে সেই প্রশাসনকে মাঠ পর্যায়ে প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এবং ইলেকশনে তারা যদি ইলেকশন কমিশনের বক্তব্য মানে নির্দেশনা পালন না করে সেইখানেই তো আরপিও সংশোধনের মধ্যে তারা কতগুলো ক্ষমতা চেয়েছে এবং নির্বাচন কমিশন একটা ব্যাপার উল্লেখ করে নির্বাচনও কিন্তু রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের জেলা প্রশাসক নন, সুতরাং সেই একটা পর্যায়ে হচ্ছে কিন্তু তিনশো আসনের ক্ষেত্রে এটা করা। আমি একটু জনাব মোহাম্মদ শাহনওয়াজ আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে নির্বাচন কমিশনের আরপিও সংশোধনের যে প্রস্তাবগুলো যেটির সাড়া এখনো তারা পাননি এবং নির্বাচন কমিশন বলেছে যে তারা আর চিঠি পাঠাবেন না, সম্ভবত আমি যদি ভুল না করি তিনবার চিঠি পাঠানো হয়েছে, আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশনের যে স্বচ্ছ ক্রেডিবল নির্বাচন করার উদ্দেশ্য তাতে তো আপাত দৃষ্টিতে কোনো রকম সন্দেহ থাকার কথা নয়, কিন্তু সেই ইচ্ছা লক্ষ্য যদি সম্পূর্ণ বাস্তবায়ন করতে দিতে হয় সেক্ষেত্রে নিশ্চয়ই সরকারের ইতিবাচক সাড়া দেওয়া উচিত? আপনি একটু আপনার মন্তব্য শুনব বিষয়টি নিয়ে জনাব মোহাম্মদ শাহনওয়াজ। অবশ্যই কথাটা সঠিক, কারণ নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য অনেকের সহযোগিতা হয়, এখানে সরকারি বেসরকারি এবং আধা সরকারি সবাইকে মানে প্রায় 10 লাখ জাতীয় নির্বাচন করতে প্রায় 10 লাখ লোকের সহযোগিতা লাগে, তারা যদি সহযোগিতা না করে এবং যেমন আইন মন্ত্রণালয় থেকে তারা সংশোধন করে পাঠাবে আইন মন্ত্রণালয়কে দেওয়া হয় ভেটিং করার জন্য, কোনো অসুবিধা অসুবিধা আছে কিনা, কোনো আইনের সাথে সাংঘর্ষিক কিনা অথবা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এইসব বিষয়গুলো দেখার জন্য মূলত দেওয়া হয়, তারা এগুলো তাড়াতাড়ি দেখবে, কারণ এই নির্বাচন অত্যন্ত জরুরি এবং একবার প্রাথমিক পর্যায়ে এদেরকে সহযোগিতা না করলে তাই না, হঠাৎ করে তো নির্বাচন করা যায় না, বিভিন্ন আইন হবে, আইনের প্রেক্ষিতে সেভাবে ট্রেনিং দেওয়া হবে, সেইভাবে সবাইকে গড়ে তোলা হবে। এখন যদি এই একটা বিষয় নিয়ে যদি টানাপোড়েন চলে যে নির্বাচন কমিশন পাঠাচ্ছে 2-3 মাস হয়ে গেল তারা কোনো উত্তরই দিচ্ছে না, এটা এটা ঠিক হচ্ছে না, হয় তারা বলবে যে আইনে এই ধারাগুলো পালন করা যাবে না এই কারণে যাবে না, অথবা বলবে যে এগুলো একটু ঠিক করে দাও, এগুলো বলবে। এখন আমাদের সময় আমরা তা দেখেছি যে হাতে হাতে নিয়ে এসছে এমন দেখেছি, কিন্তু এইবার যে
এই কাজটা কেন করছে আমি জানি না। সরকার এদিকে খেয়াল রাখা উচিত এবং সহযোগিতা না করলে, আমি যেটা বলেছি যে নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করতে হবে, একটা ভালো নির্বাচনের জন্য, একটা সুস্থ নির্বাচনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে, তাহলেই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে একটা ভালো নির্বাচন করার সময়। দেখেন রায়গঞ্জের নির্বাচনের সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা যে ইলেকট্রন মিডিয়াতে দেখেছি যে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন খুব একটা দেখা যায়নি, এবং এটা পরবর্তী সময়ে উনি বলেছেন যে তদন্তে ধরা পড়েছে তারা সহযোগিতা করে না। এখন এবারকার যে আমরা নির্বাচন আজকে যে নির্বাচনটা দেখেছি তাতে দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাটা এই যারা আছে দায়িত্বে আছে তারা খুব সুন্দর ভাবে টহল দিচ্ছে, তাদের মানুষের মনে একটা যারা ভোটার তাদের মধ্যে একটা শঙ্কা ভাব কেটে যায় যে না আমার এটা অমনি কিছু হবে না, যে কারণে আসলেই হয়নি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আগ্রহ দেখিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। ভোটের সময় পড়া পেরিয়ে যাওয়ার পরেও আপনি যেটি বলছিলেন যে আজকের নির্বাচনে দেখা গেছে নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন পুলিশ তারা সহযোগিতা করেছে, এই যে সহযোগিতা করা এটিকে গাইবান্ধা নির্বাচনের পর যে তদন্তে অনিয়ম ধরা পড়েছিল তার প্রেক্ষিতে 133 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে স্বনিয়োগকারী কর্তৃপক্ষকে, সেটির একটি প্রভাব, এবং যদি সেই প্রভাব হয় সেটি সামনের দিনে যখন 300 আসনে নির্বাচন হবে সেই সময় কি আসলে সারা দেশে 56,000 বর্গ মাইলের পুরোটাই এই ক্লোজ মনিটরিং এর আওতায় রাখা কিংবা সবার মধ্যেই সহযোগিতার মনোভাব তৈরি করা নির্বাচন কমিশনের দ্বারা আসলে সম্ভব হবে কিনা এই প্রশ্নটি একটু জানতে চাইবো। তবে তার আগে আরেকটা বিরতি নিতে হবে আমাদেরকে, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আজ কথা বলছি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এর মধ্যে আমাদের হাতে চূড়ান্ত ফলাফল চলে এসেছে, যদিও 229টি কেন্দ্র রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, তার মধ্যে 220টি কেন্দ্রের ফলাফল লাঙ্গল মার্কার প্রার্থী 1,39,328 ভোট, নৌকা মার্কার প্রার্থী 21,729 ভোট এবং হাত পাখা মার্কার প্রার্থী 48,307 ভোট। 220টি কেন্দ্রের যে ফলাফল তাতে এই মুহূর্তে বলা যায় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল মার্কার প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান তিনি বেসরকারিভাবে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনাদেরকে ফলাফলের বিস্তারিত জানানোর চেষ্টা করব, আমাদের সহকর্মীরাও আছেন সেখানে। জনাব মোহাম্মদ শাহনওয়াজ, আপনার কাছে যে প্রশ্নটি করে রেখেছিলাম, আজকে নির্বাচনের যে প্রশাসন এবং পুলিশের সহযোগিতা আপনি যেটি বললেন সেটি কি আসলে গাইবান্ধা নির্বাচনে যখন অনিয়ম ধরা পড়ল নির্বাচন কমিশন তদন্ত করলো 133 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ চিঠি দিল তার একটি প্রভাব, এবং যদি সেটি হয়ে থাকে সামনের 300 আসনের জাতীয় সংসদ নির্বাচনে এই প্রভাব কতটা আসলে কাজ করবে যখন একটি স্থানীয় সরকার নির্বাচন থেকে এটি 300 আসনের সারা দেশের একটি বিস্তৃত নির্বাচন হবে? জনাব মোহাম্মদ শাহনওয়াজ। যেটা আমরা দেখেছি গাইবান্ধা নির্বাচনে আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলেকট্রনিক মিডিয়াতে যা দেখেছি যে খুব একটা যে কার্যকর ছিল অথবা খুব যে তারা তৎপর ছিল এরকম দেখা যাচ্ছিল না, এবং বিভিন্ন রিপোর্টে তাও এসছে যে তারা যতটুকু দায়িত্ব পালন করার জন্য ততটুকু করে না। যেমন আমাদের সিসিটিভির যে ক্যামেরা ছিল ওগুলো তার কেটে দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেনি, সিসিটিভির ক্যামেরা ঢেকে দিয়েছে, এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ভোটে যারা ছিল দায়িত্ব ছিল তারা দেখেনি? অবশ্যই দেখেছে, কিন্তু তারা ততটা করছিল না। তো এই জন্য বলছি আজকে যে ভোট হচ্ছে এখানে তো নিরিবিলি হচ্ছে, এখানে ভোটাররাও আশ্বস্ত যে রংপুরে সরি গাইবান্ধা নির্বাচনে যেহেতু একশন নেওয়া হয়েছে সেখানে প্রশাসন ক্যাডারের লোকও একশনের মধ্যে অন্তর্গত আছে, তো এইসব ব্যাপারে মানুষের মধ্যে একটা একটা স্বস্তি বোধ এসছে এবং ভোটারদের মধ্যে এসছে, এবং যারা দায়িত্ব পালন করবেন তারাও সন্তুষ্ট থাকার কথা যে যদি উল্টো পাল্টো কিছু হয়ে যায় অথবা দায়িত্ব অবহেলা হয়ে যায় অথবা আমার অন্যকে সহায়তা করার প্রবণতা থেকে যায় তাহলে ইলেকশন কমিশন থেকে ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা সেই সেই কারণে হয়তো যে প্রশাসনে যারা আছেন অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে আছেন তারা সহযোগিতা করেছেন। আপনি যেটা কথা বলেছেন যে সমস্ত 300 আসনে কি সম্ভব, আমি 300 আসনে অতি অবশ্যই এইভাবে মনিটরিং করা সম্ভব না, এটা সম্ভব না, এইভাবে করা হবে বলে আমার মনে হয় না। যেটা হলো যে পরিবেশটা যে আগে এর আগের যে নির্বাচন গুলো হচ্ছে বা হবে সেগুলোতে এই আস্থার বিষয়টা তৈরি করে রাখা যায়, আস্থার বিষয়টা তৈরি করে রাখাতে দুটা লাভ হবে, একটা বলে যে সাধারণ ভোটাররা খুব আস্থার সাথে এসব দিতে পারবে, আর এই যে নির্বাচন কমিশনের খবরদারি তার কারণে যে যারা যার যে দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব
তার প্রশাসনের দায়িত্ব এবং যারা ভোট গ্রহণে সরাসরি অংশগ্রহণ করছে তাদের দায়িত্ব সম্বন্ধে তারা অত্যন্ত কেয়ারফুল থাকবেন এবং কিছু একটা হলে যেন শাস্তি হবে এই ভিত্তিতে যখন কাজ করবে তখন নিজ নিজ দায়িত্ব পালন করছে সবাই সচেষ্ট থাকবে আর সেই সচেষ্টতার ফলেই আর কোনো খবরদারি অথবা নজরদারি করা না গেলেও সুন্দরভাবে ভোট হবে এটা আশা করা যায় তবে এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে যে নির্বাচন কমিশন এখন সক্রিয়ভাবে বিভিন্ন ভাবে চলেছে বিভিন্ন জায়গায় আসামে যে কটা উপনির্বাচন আছে অথবা স্থানীয় সরকার অধীনে যে নির্বাচনগুলো আছে সেগুলো যদি তারা সুন্দরভাবে করতে পারে এবং শক্ত হাতে যদি ডিল করতে পারে আমি অবশ্যই মনে করি যে এটা 300 আসনে নজর খবরদারি করতে হবে না স্বাভাবিকভাবে মানুষ তার দায়িত্ব পালন করে ভোট দিবে এবং যারা দায়িত্ব এগুলো রক্ষা করার দায়িত্ব তারা সুন্দরভাবে রক্ষা করবে জি অনেক ধন্যবাদ মানুষের মাইন্ডসেটটাকে আরো সুন্দর করে দিতে হবে যে না নির্বাচনটা কিংবা সামনের যে উপনির্বাচন গুলো আছে সেগুলোর মধ্য দিয়ে যদি এই ধরনের পরিবেশ বজায় থাকেও জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে যখন নির্বাচন হবে তখন কি যেহেতু নির্বাচন কমিশনের একটা বডির দ্বারা এই পুরো দেশ এইভাবে ক্লোজ মনিটরিং করা সম্ভব না সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পুলিশ যারা সহযোগী স্টেক হোল্ডার্স আছেন তাদের মধ্যে একটি ইতিবাচক মানসিকতারও পরিবর্তন দরকার নয় কি শুধুমাত্র আইন কিংবা বাধ্য করার যে বিষয়টি তার থেকে অনেক বড় কি স্বেচ্ছায় একটি সদিচ্ছা নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করা কিনা দেখুন আমি আপনি আমার যে কথাটি সেটিই বলছিলাম যে একটু আগে আমাদের সাবেক নির্বাচন কমিশনার যে বক্তব্যটি রেখেছেন সেটি হলো যে একটা ভীতির মধ্যে রেখে কোনো কাজ করাইলে কাজ করতে যদি যান সেখানে কিন্তু আমরা প্রত্যাশিত মাত্রায় ইয়ে হবে না অনেক সময় অধিক ভীতির কারণে দেখা যাবে এমন অবস্থা হলো যে পুরো ব্যবস্থাটাই ভণ্ডুল হয়ে গেল আসলে নিজের থেকে আমার নিজের দায়িত্ববোধটুকু সম্পর্কে যদি আমার সচেতনতা না হয় তাহলে শুধুমাত্র আইনের প্রয়োগের মাধ্যমেই সেটা করা যাবে সেটা আমি বিশ্বাস করি না আমাকে মনে করতে হবে যে এটা আমার একটা পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আমি দায়বদ্ধ এবং সেটা ইয়া করতে হবে কিন্তু সব কিছুর উপর নির্ভর করে আমাদের যেটি হচ্ছে সেটি হলো আপনার স্থানীয় প্রশাসন হলেও হবে না আইন রক্ষাকারী প্রশাসন হলে হবে না সে সরকার কীভাবে চাচ্ছে যদি একটা দলীয় নির্বাচনে সরকারের অধীনে সেই নির্বাচনটি হয় তাহলে নিশ্চয়ই সরকার চাইবে না যে আমাদের দেশের যে সংস্কৃতি এবং আমরা যেটা দেখি যে তারা এরকম একটা অবস্থা তৈরি করে নিজেদের ক্ষমতা থেকে তারা বিদায় হওয়ার মতো অবস্থা বা এরকম চাইবে না এবং আপনি দেখেন যে আজকে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল যারা আছেন তাদের তো অনেক সময় কর্মসূচি পালনেই যেভাবে আমরা সরকার দলীয় অবস্থান থেকে রিয়াকশনটা আমরা লক্ষ্য করি সেখানে একটা নির্বাচনের ক্ষেত্রে তারা কীভাবে ভূমিকা পালন করবে সেটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি যারা নির্বাচনকালীন সরকার যারা থাকবেন সেই সরকার দলীয় সরকার থাকুক বা যদি দলীয় সরকার না থাকে যদি এরকম পরিস্থিতি তো হয় যে নির্বাচনকালীন সরকার হবে সেই সরকারের সদিচ্ছার উপর সেই সরকারের মানে মানে ভূমিকার উপরই কিন্তু নির্বাচন অনেকাংশেই কারণ ইলেকশন কমিশনকে অন্য যে সমস্ত দিক থেকে এই নির্বাচনটিকে সুচ্চ করার জন্য লজিস্টিক সাপোর্টটা সেটা কিন্তু ওই নির্বাচনকালীন সরকারের কাছ থেকে আসতে হবে এবং সেটা যদি আসে তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমরা অনেক ক্ষেত্রে এগিয়েছি কিন্তু আমরা যে ক্ষেত্রে পিছিয়ে আছি সেইখান থেকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এখান থেকে বের হয়ে আসতে হবে অনেক ধন্যবাদ আমি একটু শেষ করব ডক্টর নাসিম বানু ডক্টর খানের কথার সূত্র ধরে এই যে নির্বাচনকালীন যে সরকার সে দলীয় সরকার থাকুক কিংবা এখনও পর্যন্ত দলীয় সরকারই থাকবে কিংবা অন্য কোনো ফরম্যাটও যদি হয় সেই সরকারের ওপর আসলে নিঃসন্দেহে নির্বাচন কমিশন নির্ভর করবে এবং সেই সরকার তো দায়বদ্ধ সংবিধানের কাছে দায়বদ্ধ জনগণের কাছে দায়বদ্ধ আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো বলে মনে করেন কি যে অন্যান্য সময়ে যেটি আমরা বলি যে সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনও দায়িত্ব পালন করতে পারবে না আপনার একটু মন্তব্য শুনবো প্রত্যাশাটাও শুনতে চাই আসলে সরকারের সদিচ্ছা থাকবে না কেন যে কোনো সরকারই চায় যে উনি একটা জাতীয় নির্বাচন করবে সেটাকে স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন দেবে আর নির্বাচন ডেফিনেটলি সাংবিধানিক পদ্ধতিতে হবে এবং নির্বাচিত সরকারের অধীনেই হবে আর আমরা এখন যে সমস্ত ফরমেশনের কথা শোনা যাচ্ছে আলোচনা আর কি সেগুলো তো সাংবিধানিক পদ্ধতি না তারা তো নির্বাচন নির্বাচিত বডি না একটি নির্বাচন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে গেলে একজন একটা নির্বাচিত সরকারের অধীনেই করা দরকার আর একটা জিনিস আছে যে আমরা যেটা বলছি যে
গাইবান্ধা নির্বাচনে, গাইবান্ধা নির্বাচনে কিন্তু ডিসিসপিরা সঠিকভাবে দায়িত্ব পালন করেছিল, আরও গ্রাসরুট লেভেলে যদি মনে করেন প্রিজাইডিং অফিসাররা বা আরও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মচারী ছিল বা যারা দায়িত্ব ছিল, টহল ছিল, তারা হয়তো কিছুটা বিচ্ছিন্নভাবে দায়িত্ব অবহেলা করেছে। একটা জিনিস হচ্ছে যে একজন আর কি, আর একটা জিনিস হবে যে সেটা জন্য আমরা ইন জেনারেল কোনো ডিসিশন নিতে পারবো না। ডিসিসপিদেরকে আপনি ব্রিফিং করতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন, ওনাদেরকে মোটিভেশন করতে পারেন। আসলে ওনারা তো রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা, ওনাদের কিন্তু এমনি রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং কমিটমেন্ট থাকে। এবার আমরা তো পজিটিভ এক্সপেক্ট করবো, আমরা এক্সপেক্ট করবো যে সকলেই তাদের দায়িত্ব স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করবে। আরও একটি সিদ্ধান্তের কথা বা পদ্ধতির কথা চিন্তা করা যেতে পারে। ডিসিএসপিদের কিন্তু আরও অনেক দায়বদ্ধতা থাকে, তাদের প্রতিদিনের কিছু না কিছু কমিটমেন্ট থাকে। আপনার প্রতিটি জেলায় একজন করে রিটার্নিং অফিসারের কথা চিন্তা করা যাচ্ছে, যাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিয়ে আসা যাবে। তারা কীভাবে স্বচ্ছতার সাথে নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায় সেটি নিয়ে ওনারা কাজ করতে পারেন এবং এই কাজটা ওনারা আগামী এক বছরে নিজেদেরকে তৈরি করে নিয়ে আসতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচজন কিন্তু, এবং আমরা পুরো বাংলাদেশকে কিন্তু, আপনি যদি বলেন যে শুধু নির্বাচন কমিশনে বসে কি আপনি তিন শাসনের ভোটকে শেষ করবেন, তো আপনি যদি আমি পুরো বাংলাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করে দিই এবং পাঁচটি অঞ্চলে বিভক্ত করে দেওয়ার পরে যদি সমস্ত ডিসিএসপি অথবা রাষ্ট্রের দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তাদের বা কর্মচারীদের ওনাদের মনে হবে যে নির্বাচন প্রক্রিয়াটাকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে গেলে তাদেরকে পিক আপ করবে এবং পিক আপ করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগামী এক বছর ওনাদেরকে তৈরি করে নিয়ে আসবে। কারণ রাষ্ট্র চায়, সরকারও চায়, আমরাও চাই যে কি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক আমরা একটা নির্বাচন, যাতে কেউ ক্রেডিবল একটা নির্বাচন আমরা যাতে কেউ উপাধি দেব। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাসিম বানু, অধ্যাপক ডক্টর সিদ্দিক রহমান খান এবং জনাব মোহাম্মদ শাহনওয়াজ, আপনাদের তিনজনকে ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। শুধু জানিয়ে রাখতে চাই আগামীকাল সপ্তাহের মেট্রো রেলের উদ্বোধন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মেট্রো রেলের উদ্বোধন করবেন এবং সেজন্য নিউজ 24 পর্দায় সকাল 8টা থেকেই থাকছে মেট্রো রেলের যুগে তিলোত্তমা শিরোনামের বিশেষ আয়োজন, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।